হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের সংবিধান এম লক্ষ্মীকান্তের বইকে ফলো করে আমরা বেশ অনেকটা এগিয়ে গেছি এবং লাস্টের বেশ কিছু টপিক আমাদের বাকি থেকে গেছে, সেইগুলো নিয়ে এই সময় ডিসকাস করছি। তোমরা আগের যারা ক্লাসগুলো দেখে আসছো পরপর, তোমরা জানো যে এই বইটা আমি ডিটেলসে আলোচনা করছি WBCS পরীক্ষার জন্য। আজকে 31 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব স্টেট হিউম্যান রাইটস কমিশন সম্পর্কে বা রাজ্যের মানবাধিকার কমিশন সম্পর্কে। আমরা এর আগের যে ক্লাসটা দেখেছিলাম সেখানে দেখলাম, সেখানে একটা জিনিস আলোচনা করে এসেছি, সেটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন, যেটা সেন্ট্রাল লেভেলে রয়েছে। দু রকমের হিউম্যান রাইটস কমিশন, মানবাধিকার কমিশন রয়েছে। একটা রয়েছে কেন্দ্রীয় সরকারের, কেন্দ্র সেন্ট্রাল লেভেলে, আর একটা রয়েছে স্টেট লেভেলে, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা নয়, আমরা একটু পরে দেখছি কোন কোন রাজ্যে রয়েছে এটা। তো প্রত্যেকটা রাজ্যের এরকম একটা করে স্টেট হিউম্যান রাইটস কমিশন রয়েছে এবং বেসিক্যালি কাজ দুটো সেম। সেন্ট্রাল যে হিউম্যান রাইটস কমিশন সেটা পুরো অল ইন্ডিয়া বেসিস কাজ করে এবং স্টেট হিউম্যান রাইটস কমিশন সেটা রাজ্য স্তরে কাজ করে। তো কাজের যে জায়গাটা সেটা সেম, তো সেই জায়গাটা আমাদের ডিসকাস করতে হবে না, কিন্তু এই স্টেট হিউম্যান রাইটস কমিশনে কারা কারা থাকেন, এখানে মেম্বার কারা, এইগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয়, কিভাবে তাদেরকে নিয়োগ করা হয়। তো আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখে নিও, তোমরা আগের দিনের ক্লাসটা পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে এবং উপরে তোমরা লিংক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকেও এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। মেন্স এক্সাম সেকশনের মধ্যে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এখানে একদম প্রথম থেকে এই বইটার প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধীরে ধীরে আলোচনা করছি এবং যেগুলো হয়ে গেছে সেগুলো পরপর সাজানো রয়েছে। আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0 যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এখানেও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি এবং প্রাকৃতিক ভূগোল এইগুলোর উপরে এখানে আমি ডিসকাস করছি। ক্লাস 9-10 এই সমস্ত ক্লাসে যারা পড়ো তাদের জন্য এখানে আমি ক্লাস আপলোড করছি। তো অবশ্যই এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, নিচে ডিসক্রিপশনে এটা লিংক দেওয়া রয়েছে। আন একাডেমিতে আমি ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি এবং এই ফ্রি লাইভ ক্লাসগুলোকে আন একাডেমিতে স্পেশাল ক্লাস বলা হয়। এই স্পেশাল ক্লাস করার জন্য তোমাদেরকে কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না এবং ফ্রিতেই তোমরা আন একাডেমি অ্যাপ ডাউনলোড করে এই ক্লাসগুলো করতে পারবে। নিচে ডিসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ফলো করে নাও এবং এই টাইমে আমাকে এই আমার যে ক্লাসগুলো সেগুলোতে এসো। এই ক্লাসগুলোতে আমি ইউটিউবে যে ক্লাস যে টপিকগুলো আলোচনা করছি ডিটেলসে সেইগুলোর উপরে এমসিকিউ ডিসকাস করছি। তো ইউটিউবে যা পড়ছো তার উপরে এমসিকিউ প্র্যাকটিস, তো এই দুটো একসাথে নিয়ে আমি চলছি। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা করো, ফ্রি ক্লাস, এবং এখানেও আমি খুব যত্ন সহকারে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন এখানে ডিসকাস করছি। তো যারা একদম প্রথম আন একাডেমি অ্যাপ ডাউনলোড করবে, কোনোদিন আগে ইউজ করোনি, তাদের কাছ থেকে একটা কোড চাওয়া হবে, কে তোমাদের রেফার করেছে সেটা তো বলার জন্য GK10 কোডটা অবশ্যই দিয়ে দিও, তাহলে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবে। এছাড়াও তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা জানার জন্য আন একাডেমিতে কিছু ফ্রি মক টেস্ট রাখা হয়েছে, এই ফ্রি মক টেস্টগুলো তোমরা অবশ্যই দিও। WBPSC সেকশনে অর্থাৎ WBCS পরীক্ষার জন্য একটা মক টেস্ট 17 তারিখ বিকেল 4টের সময় হবে। যারা WBCS পরীক্ষা 2022 এর প্রিলিমস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই টেস্টটা দাও এবং দেখো যে তোমাদের প্রস্তুতি কেমন চলছে। এখানে যে টেস্টগুলো তার কোয়ালিটি খুব ভালো হয়, সেগুলো থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো এবং ফ্রিতে যেহেতু সুযোগ পাচ্ছ যে এইগুলো অবশ্যই সুযোগগুলো কাজে লাগাও, একদম লাইভ এখানে এক্সাম হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য দুটো মক টেস্ট রয়েছে 16 তারিখ এবং 23 তারিখ সকাল 10টা থেকে। এই মক টেস্ট গুলো অবশ্যই তোমরা সকলে দাও, যদি তোমরা র্যাঙ্ক করতে পারো, প্রাইজ পেতে পারো, তার সঙ্গে সঙ্গে এই যে মক টেস্টে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো তোমাদের তোমাদের সাথে ডিসকাস করা হবে। তো এই ক্লাসগুলোর সুবিধা তোমরা নিতে পারবে। আন একাডেমি স্পেশাল ক্লাসের বিশেষ কিছু ফিচার রয়েছে, আমি যেমন স্পেশাল ক্লাস নিচ্ছি এরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলের টপ যারা এডুকেটর রয়েছেন তারা সবাই এরকম স্পেশাল ক্লাস, ফ্রি ক্লাস নিচ্ছেন, সেইগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এর জন্য তোমাদের কোনো টাকা পে করতে হচ্ছে না। এখানে তোমরা তোমাদের টিচারদের লাইভ ক্লাস দেখতে পারবে, আমিও এখানে লাইভ ক্লাস নিচ্ছি, অন্যান্য টিচাররাও নেন, তাদের লাইভ ক্লাস দেখতে পারবে, পোলের মাধ্যমে অ্যান্সার দিতে পারবে, তোমরা যদি একটা ক্লাস করো বুঝতে পারবে এখানে ক্লাসগুলো কতটা সুন্দরভাবে করানো হয়। এছাড়াও ক্লাসের নোটিফিকেশন, ক্লাসের যে সমস্ত PDF আমরা ইউজ করি সেইগুলো সবই ডাউনলোড করতে পারবে ফ্রিতে। তো অবশ্যই ক্লাসগুলো করো এবং আমাকেও আমার ক্লাসগুলোতে তো অবশ্যই আসো, তোমরা অনেক হেল্প পাবে আমার ক্লাসগুলো করলে। নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিংক এখানে দেওয়া রয়েছে। তো চলো আমরা শুরু করবো আজকের টপিক।
আমরা আগের দিন যে যে জিনিসগুলো দেখে এসেছিলাম সেন্ট্রাল হিউম্যান রাইটস কমিশন সম্পর্কে, তার একটু জিনিস ঝালিয়ে নিই। সেটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন একটা কিরকম টাইপের বডি আমরা আলোচনা করেছিলাম, স্ট্যাটিউটারি বডি। স্ট্যাটিউটারি বডি শব্দটার অর্থ কি? এমন একটা বডি যেটা সংবিধানে লেখা নেই, এর সম্পর্কে সংবিধানে কোথাও লেখা নেই, কিন্তু কোন না কোন একটা আইনে লেখা রয়েছে, এইটুকু আমরা দেখেছিলাম। স্টেট হিউম্যান রাইটস কমিশন এগেন এটাও একটা স্ট্যাটিউটারি বডি, বা বাংলাতে যাকে বলা হয় বিধানিক বডি। কোনো একটা বিধানে, কোনো একটা আইনের বিধানে এটাকে লেখা রয়েছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে বিধানিক বডি। এবার তোমাদের কাছে প্রশ্ন আসবে যে কোন আইনের মাধ্যমে লেখা রয়েছে? বিধানিক বডি যখন, স্ট্যাটিউটারি বডি যখন, তার একটা নিশ্চয়ই আইন রয়েছে। আমরা আগের দিন সেই আইনটাও দেখেছিলাম, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। এইটা তোমাদের ইংরেজিতেই মনে রাখতে হবে যদি কোশ্চেন আসে, এইভাবেই আসবে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। এই আইনের এই আইন অনুযায়ী যেমন সেন্ট্রাল লেভেলে একটা হিউম্যান রাইটস কমিশন রয়েছে, এক্স্যাক্টলি সেম আইনের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যে স্টেট হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হয়েছে। এবং কাজ দুজনেরই এক, শুধু ক্ষেত্রটা কম। রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশন, মানবাধিকার কমিশন, সেটা শুধু রাজ্য স্তরে কাজ করে, সেন্ট্রাল যেটা সেটা পুরো দেশে কাজ করবে। টোটাল 26 অর্থাৎ 26খানা রাজ্য রয়েছে ভারতে যার নিজস্ব হিউম্যান রাইটস কমিশন রয়েছে। এবার সেইগুলো কোনগুলো, কোন কোন রাজ্য, সেটা এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। তোমাদের এই লিস্টটা মুখস্থ করতে হবে না, জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য যে এই এই রাজ্যগুলো রয়েছে। যেমন আসামের রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানার রয়েছে। তেলেঙ্গানার যে হিউম্যান রাইটস কমিশনটা রয়েছে, স্টেট হিউম্যান রাইটস কমিশন, সেটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো রাজ্যের কম্বাইন্ড। যেরকম ভাবে বললাম যে কিছু কিছু রাজ্যের নিজস্ব একদম হিউম্যান রাইটস কমিশন নেই, সেখানে দুটো বা তার এরকম রাজ্যের একসাথে রয়েছে, বাকি কোথাও তোমরা সেখানে এরকম ভাবে দেখতে পারবে না। আর এখানে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেখতে পাচ্ছ না, সমস্ত রাজ্যের নাম দেখতে পাচ্ছ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো নেই। কারণ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যেহেতু সেটা একটা ছোট জায়গা, সেই জন্য তাদের আলাদা করে হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হয়নি। তাদের যে হিউম্যান রাইটস কমিশন, কোনো না কোনো রাজ্যের আওতায় দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, যদি ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার যদি তার কোনো আলাদা হিউম্যান রাইটস কমিশন নেই, সেটার সেটাকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গলের হাতে। শুধুমাত্র একটা ইউনিয়ন টেরিটরি এখানে আলাদা হবে, সেটা হচ্ছে দিল্লি। তাহলে দিল্লির যে হিউম্যান রাইটস সেটাকে সামলায়, সেটা যে সেন্ট্রাল ইউনিয়ন হিউম্যান রাইটস কমিশন দেখলাম, সেই ইউনিয়ন হিউম্যান রাইটস কমিশনই দিল্লির যে দায়িত্ব সেটা সামলায়। তো এইভাবে এটা কাজ করে, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দিল্লির যে দায়িত্ব সেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আগের দিন যেটা পড়ে এলাম তাদের হাতেই রয়েছে। তো এটাই শুধু একটা এক্সেপশন, বাকি ইউনিয়ন টেরিটরি গুলো কোনো না কোনো রাজ্যের আন্ডারে রয়েছে। নেক্সট, যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার এখান থেকে জানার, শুধু এইটুকু জানলেই হবে, কারণ কাজ আমরা অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে কম্পোজিশন, কতজন মেম্বার এখানে থাকে। স্টেট হিউম্যান রাইটস কমিশন ইজ এ মাল্টি মেম্বার বডি। মাল্টি মেম্বার মানে এখানে একের থেকে বেশি, একের থেকে অধিক মেম্বার রয়েছেন। এবার কতজন মেম্বার রয়েছেন? একজন অবশ্যই থাকবেন চেয়ারম্যান, যখনই মাল্টি মেম্বার বডি হবে একজনকে চেয়ারম্যান বানাতে হবে। তো একজন রয়েছেন চেয়ারম্যান এবং দুজন হচ্ছেন আলাদা মেম্বার, ইজিক্যাল টু টোটাল তিনজন এখানে মেম্বার হবেন প্রত্যেকটা রাজ্যে, যেখানে যেখানে স্টেট হিউম্যান রাইটস কমিশন রয়েছে প্রত্যেকটা রাজ্যে এরকম টোটাল তিনজন করে থাকবেন। এবার এদের যোগ্যতা কি হবে? যোগ্যতা হচ্ছে, প্রথম বলা হচ্ছে চেয়ারপার্সন সম্পর্কে, এই ব্যক্তিটার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি একজন অবশ্যই রিটায়ার্ড চিফ জাস্টিস অফ অর এ জাজ অফ হাই কোর্ট হতে হবে তাকে। প্রথম কথা, যিনি চেয়ারপার্সন হবে তাকে অবশ্যই চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হতে হবে, অথবা একজন জাজ হতে হবে কোথাকার হাইকোর্টের। কোন হাইকোর্টের? ধরো তোমরা এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট হিউম্যান রাইটস কমিশন রয়েছে, তার যিনি চেয়ারম্যান তিনি কি শুধু ওয়েস্ট বেঙ্গল থেকেই হবেন? এরকম কি কোনো নিয়ম রয়েছে? না, এরকম কোনো নিয়ম নেই। ধরো কোনো একজন জাজ বা কোনো একজন চিফ জাস্টিস কোনো একটা টাইমে ম্যাড্রাস হাইকোর্টে কাজ করেছেন, ম্যাড্রাস হাইকোর্টের তিনি জাজ বা চিফ জাস্টিস ছিলেন, তাকেও নিয়োগ করা যাবে, তার যোগ্যতা মিলে যাচ্ছে, তিনি জাজ বা চিফ জাস্টিস হিসেবে কাজ করেছেন, তাহলেই হবে। এটা পার্টিকুলারলি যে রাজ্যের হিউম্যান রাইটস কমিশন সেটাই হতে হবে, এরকম কিছু বলা নেই।
এবং মেম্বারদের সম্পর্কে বলা রয়েছে যে দুজন মেম্বার হবেন তাদের সম্পর্কে বলা রয়েছে শুড বি এ সার্ভিং অর রিটায়ার্ড জাজ অফ এ হাই কোর্ট অর ডিস্ট্রিক্ট জাজ ইন দ্য স্টেট উইথ এ মিনিমাম মিনিমাম অফ 7 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড এ পার্সন হ্যাভিং নলেজ অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইথ দ্য রেসপেক্ট অফ হিউম্যান রাইটস এইখানে একটা বড় জিনিস বলা রয়েছে এখান থেকে যারা মেম্বার হবেন তাদের সম্পর্কে বলা হচ্ছে সে প্রথম যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা হাইলাইট করছি এখানে যেহেতু হাইলাইট করা হয়নি আমার তো আমি এখানে হাইলাইট করছি আমরা কাদের সম্পর্কে জানতে চলেছি আমরা জানতে চলেছি মেম্বারদের সম্পর্কে বি এ সার্ভিং অর রিটায়ার্ড জাজ তিনি একজন কি হবেন নয় সার্ভিং জাজ হবেন নয় রিটায়ার্ড জাজ হবেন হাইকোর্ট অর ডিস্ট্রিক্ট হাইকোর্ট এই অবধি আগে বুঝে নিই ব্যাপারটা সার্ভিং মানে যিনি এখন পদে রয়েছেন এমন একজন ব্যক্তি বা রিটায়ার জাজ মানে সিম্পলি যিনি রিটায়ার করে গেছেন অবশ্যই তিনি একজন জাজ চিফ জাস্টিস এখানে বলা হয়নি জাজের কথা বলা হয়েছে কোনো একজন জাজ তিনি কলকাতা হাইকোর্টে কাজ করতেন আগে রিটায়ার করে গেছেন জাজ হিসেবে তো তিনিও আসতে পারেন বা কোনো একজন জাজ যিনি এখন কলকাতা হাইকোর্টে জাজ হিসেবে কাজ করছেন তিনিও আসতে পারেন ঠিক আছে অর এ ডিস্ট্রিক্ট জাজ অথবা একজন ডিস্ট্রিক্ট জাজ ইন ইন দ্য স্টেট উইথ মিনিমাম অফ 7 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ ডিস্ট্রিক্ট জাজ অথবা ডিস্ট্রিক্ট জাজ একজন হতে পারবেন ডিস্ট্রিক্ট জাজ বলতে প্রথমে আমাদের যে সিস্টেম সেখানে প্রথমে উপরে রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পরে প্রত্যেকটা রাজ্যে হাইকোর্ট রয়েছে এবার হাইকোর্টের আন্ডারে প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে এই ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে যারা জাজ রয়েছেন তারা মিনিমাম তাদের মধ্যে থেকে কেউ একজন যার 7 বছরের অভিজ্ঞতা রয়েছে ডিস্ট্রিক্ট জাজ হওয়ার মতো তিনি 7 বছর বা তার বেশি কাজ করেছেন ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি এখানে হতে পারবেন অবশ্যই স্টেট এখানে বড় করে লেখা রয়েছে স্টেট অর্থাৎ সেই রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের হলে ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ডিস্ট্রিক্টে কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে তিনি 7 বছর কাজ করেছেন তাকে হতে পার তিনি এখানে অ্যাজ এ মেম্বার এ হতে পারবেন নেক্সট বলা হচ্ছে পার্সন হ্যাভিং নলেজ অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইথ রেসপেক্ট অফ হিউম্যান রাইটস যেমন টোটাল যে এখানে দুজন মেম্বার রয়েছে তাদের মধ্যে একজনকে এমন একজন হতে হবে যাদের প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে যাদের জ্ঞান রয়েছে হিউম্যান রাইটস সম্পর্কে তাদের মধ্যে একজনকে অবশ্যই এরকম হতে হবে এবার এই যাদের দেখলাম টোটাল 3 জন মেম্বার 1 জন চেয়ারপারসন 2 জন মেম্বার এদেরকে নিয়োগ কিভাবে করা হবে নিয়োগ করবেন হচ্ছে গভর্নর যে রাজ্যের তিনি হচ্ছেন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বা মেম্বার হচ্ছেন সেই রাজ্যের গভর্নর তাকে নিয়োগ করবেন অ্যাপয়েন্ট করবেন এবার অ্যাপয়েন্ট করবেন মানে এই নয় যে গভর্নর যাকে খুশি পছন্দ হলো ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে চলো তোমাকে বানিয়ে দিচ্ছি হিউম্যান রাইটস কমিশনের মেম্বার এইটা হবে না কারণ এখানে একটা কমিটি তৈরি হবে কমিটিতে কে কে থাকবে চিফ মিনিস্টার থাকবেন সেই রাজ্যের আমরা যদি পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গ নিয়েই কথা বলি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার থাকবেন এবং স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার যিনি স্পিকার স্পিকার থাকছেন স্টেট হোম মিনিস্টার যিনি স্টেট গৃহমন্ত্রী রাজ্যের গৃহমন্ত্রী হোম মিনিস্টার তিনি থাকছেন অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভাতে যিনি বিরোধী পক্ষের লিডার লিডার অফ অপোজিশন বলতে রাজ্যের ধরো এখন ওয়েস্ট বেঙ্গলের বিরোধী পক্ষ কোন দলটা হয়েছে যেহেতু এটা ঠিক হয় কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে রিসেন্টলি ভোটে তোমরা দেখেছো তৃণমূল কংগ্রেস হচ্ছে সব থেকে বেশি ভোট পেয়েছে তাহলে তারা পাওয়ারে রয়েছে অপোজিশনে থাকবে কে যারা সেকেন্ড ভোট হাইয়েস্ট ভোট পাবে সেটা হচ্ছে বিজেপি এখন বিজেপির যারা মেম্বার অফ বিধানসভাতে যারা মেম্বার রয়েছেন বিজেপি থেকে তাদের একজন থাকেন লিডার অফ অপোজিশন তিনি হচ্ছেন এখানে থাকবেন এরকম একটা গ্রুপ তৈরি হবে তার মধ্যে যিনি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তিনি হচ্ছেন প্রধান চিফ মিনিস্টার অ্যাট দ্য হেড এই যে কমিটিটা তাহলে কতজন থাকছে একজন চিফ মিনিস্টার স্পিকার তারপরে হচ্ছে হোম মিনিস্টার আর যিনি অপোজিশনের লিডার টোটাল 4 জন থাকছেন তার মধ্যে একজন প্রথম ইনি হচ্ছেন চিফ মিনিস্টার হচ্ছেন প্রধান এর সাথে সাথে কোন রাজ্যে যদি লেজিসলেটিভ কাউন্সিল থাকে যেহেতু প্রত্যেকটা রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল নেই তাই জন্য আমরা এত অব্দি বুঝে নিলাম এবার ধরো কোন একটা রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেখানে আরো কয়েকজন মেম্বার অ্যাড হয়ে যাবে যেমন ফার্স্ট আসবে হচ্ছে চেয়ারম্যান যখনই লেজিসলেটিভ কাউন্সিল হবে সেখানে থাকবে চেয়ারম্যানকে এখানে অ্যাড করতে হবে নেক্সট হচ্ছে লিডার অফ অপোজিশন অফ দ্য কাউন্সিল এর সঙ্গে আরেকজন আসবে লিডার অফ অপোজিশন বিধান পরিষদের যিনি অপোজিশনের লিডার তিনি থাকবেন তাহলে যেখানে বিধান পরিষদ থাকবে যে রাজ্যে
সেখানে টোটাল 6 জন মেম্বার হবে এই 4 জনের সঙ্গে আরো দুজনকে অ্যাড করে দিতে হবে 6 জন এবার এই কমিটিটার কাজ কি কমিটিটা কি করবে কমিটিটা রেকমেন্ড করবে কমিটিটা নির্বাচন করবে তিনজন ব্যক্তিকে একজন হচ্ছে চিফ প্রধান চেয়ারম্যান অফ হিউম্যান রাইটস কমিশন এবং দুজন মেম্বার যেটা দেখলাম টোটাল তিনজনকে এরা কি করবে মনোনীত করবে নির্বাচিত করবে তাদেরকে শুধুমাত্র তাদের পদে অ্যাপয়েন্ট করবেন আমাদের গভর্নর তো গভর্নরের হাতে সমস্ত পাওয়ার নেই এরা বলে দেবে যে দেখো এদের তিনজনকে আমরা ঠিক করেছি এদের তিনজনকে তোমরা তুমি নিয়োগ করিয়ে দাও গভর্নর শুধু তাদেরকে নিয়োগ করে দেবেন এই ছাড়া তার কোনো কাজ নেই এইটা হচ্ছে মেন ব্যাপার আশা করছি এই জায়গাটা বোঝাতে পারলাম নেক্সট এবার হচ্ছে টার্ম কতদিন অবধি যে তিনজন নিয়োগ হলেন তারা কতদিন অবধি থাকবেন বলা হচ্ছে দ্য চেয়ারপারসন অ্যান্ড দ্য মেম্বার সবার ক্ষেত্রে এটা সমান চেয়ারপারসন যিনি একজন ব্যক্তি এবং দুজন যিনি মেম্বার তাদের ক্ষেত্রে এটা সমান হোল্ড অফিস ফর দ্য টার্ম অফ 3 ইয়ার অর আনটিল দ্য এন্ড অফ 70 ইয়ার হুইচ এভার ইজ আর্লিয়ার 3 বছর বা 70 বছর যেটা আগে আসবে কোনো একজন ব্যক্তি নিয়োগ হয়েছেন তিনি 3 বছর পর রিটায়ার করে যাবেন ঠিক আছে বা কোনো একজন ব্যক্তি নিয়োগ হয়েছেন তার বয়স এখন হচ্ছে 68 বছর 2 বছর পর 68 পরে 70 বছর হতে 2 বছর হবে 2 বছরের মধ্যে তাকে রিটায়ার করে যেতে হবে যেটা আগে আসবে যদি তার বয়স আগে 70 বছর হয়ে যায় তাহলে রিটায়ার করে যেতে হবে বা তার 3 বছরের টার্ম শেষ হয়ে গেলেই তাকে রিটায়ার করে দিতে হবে কিন্তু দে আর এলিজেবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট তোমার এখান থেকে এটা বুঝতেই পারছো যার 70 বছর হয়ে যাবে সে আর রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারবে না 70টা ফাইনাল বয়স কিন্তু ধরো কোনো একজন ব্যক্তি তার বয়স হচ্ছে 55 বছর ঠিক আছে 55 বছরের সঙ্গে 3 বছর অ্যাড করলাম 55 56 57 58 বছর হলো 58 বছরের পর আবার সে চাইলে 3 বছর তাকে যদি মনে করে এই কমিটিটা যে আবার তাকে অ্যাপয়েন্ট করবে করতে পারে তাহলেও দেখবে তার বয়স কত হচ্ছে 58 59 60 61 বছর ঠিক আছে 61 বছর আবার তাকে 3 বছরের জন্য তারপরে 3 বছরের টার্মে নিয়োগ করা যেতে পারে তো রিঅ্যাপয়েন্টমেন্ট এদেরকে করা যেতে পারে ওকে কিন্তু এদের একটা বাধা রয়েছে সেটা হচ্ছে যখনই তারা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বা মেম্বার হিসেবে কাজ করলেন তারপর তার রিটায়ারমেন্ট হয়ে গেল অন্য কোনো পদে তারা যেতে পারবে না না স্টেট গভর্নমেন্টের আন্ডারে না সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো জায়গাতে তারা পুনরায় আর অন্য কোনো পদে যেতে পারবে না তো তাদের কাছে লিমিটেশন এটাই যে তারা যদি এই পদটাতে একবার আসে তাহলে এই পদটাতেই রিঅ্যাপয়েন্ট হতে পারবে অন্য কোনো পদে আর রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারবে না এই পুরো টপিকের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেইটা এবার আমি ডিসকাস করছি এটা অবশ্যই ট্রিপল স্টার দিয়ে মাথায় রাখবে সেটা হচ্ছে নিয়োগ কে করছেন নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট করছেন আমাদের গভর্নর যে রাজ্যের এই মেম্বাররা বা চেয়ারম্যান সেই রাজ্যের গভর্নর করছেন কিন্তু যদি তাকে রিমুভ করতে হয় পদচ্যুত করতে হয় সেটা শুধুমাত্র প্রেসিডেন্ট করতে পারবেন এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন এইগুলোতেই গুলিয়ে যায় কারণ আমাদের মাথায় এটাই আসবে যে গভর্নর তো নিয়োগ করেছেন তাহলে গভর্নরই তাকে রিমুভ করবেন কিন্তু স্টেট হিউম্যান রাইটস কমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট একমাত্র তাকে রিমুভ করতে পারবে গভর্নরের হাতে সেই পাওয়ারটা দেওয়ার নেই এবার কোন গ্রাউন্ডে সেম গ্রাউন্ড আগের দিন যে যে কারণে দেখেছিলাম রিমুভ করা যেতে পারে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে সেম গ্রাউন্ড তো আলাদা করে এখানে ডিসকাস করার কিছু নেই শুধু এই পয়েন্টটা খুব মাথায় রাখবে ওকে বাকি সমস্ত একই যেইগুলো খুব বেশি গুলিয়ে যেতে পারে সেইগুলোতে আমি তোমাদেরকে বারে বারে ফোকাস করানোর চেষ্টা করছি কারণ এইগুলোতেই গুলিয়ে যায় আমি তো রেগুলার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাই ইত্যাদি করাই তো জানি স্টুডেন্টদের অধিকাংশ স্টুডেন্টদের কোন জায়গাটা গুলিয়ে যায় এবং এটা স্বাভাবিক হওয়াটা তো সেই জায়গাগুলো তোমরা একটু খেয়াল করে পড়বে নেক্সট হচ্ছে স্যালারি তাদের কত মাইনে অন্যান্য সুবিধা এই সমস্ত কিছু দেবে স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার দেবে তার মানে এই নয় যে রাজ্য সরকারের তারা কর্মচারী রাজ্য সরকার যাই বলবে স্টেট হিউম্যান রাইটস কমিশন তাই করবে না এরা আলাদা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা বডি স্যালারিটা দিচ্ছে হচ্ছে রাজ্য সরকার এই হচ্ছে যে টপিক কাজ আমরা নিয়ে আলোচনা করলাম না কারণ কাজ সেম আগের দিন যা দেখেছি সেম শুধু যেটুকু এক্সট্রা ছিল সেটা আমি ডিসকাস করে দিলাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো এবং যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক কমেন্ট এগুলো খুবই মোটিভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে আমরা আরো বড় করতে পারি আরো ভালোভাবে তোমাদের হেল্প করতে পারি সো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে একটু এই ভিডিওগুলো শেয়ার করো
আশা করছি তোমাদের ভালো লাগছে এই ক্লাসগুলো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। তার আগে তোমরা যদি পিডিএফটা পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে সেখানে পেয়ে যাবে সমস্ত পিডিএফ। নিচে ডিসক্রিপশনে আমার লিংক দেওয়া রয়েছে টেলিগ্রামে, সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি থাকো ফেসবুক বা ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারো, এই চ্যানেলকে ফলো করতে পারো, আর যদি কিছু বলার থাকে গ্রুপে বা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।